সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কৃষি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক শ্রোতা, আজ 13 জুলাই 2021 মঙ্গলবার অবস্থান করছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী বিরল উপজেলায় পড়েছে এটি। এটি হচ্ছে কালিয়াগঞ্জ হাট এবং এটি একদম বর্ডার সংলগ্ন হাট, মানে এই হাট থেকে বর্ডার দেখা যায় এমন কাছাকাছি বর্ডার অবস্থান করছে এই হাটটির কাছাকাছি বর্ডার। তো আমরা একটু এই হাট থেকে আজকের বাজারে এই যেগুলো দেখছেন এগুলো সবগুলো হাড্ডিসার গরু। তো এই হাড্ডিসার গরুগুলো আজকে এই কালিয়াগঞ্জ হাট থেকে কী দরে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, মঙ্গলবার। তো আজ মঙ্গলবার, চলেন দর্শক আমরা একটু দামগুলো জানি। ভাইজান ভালো আছেন? কয়টা নিয়ে আসলেন আজকে? পাঁচটা। বেচা বিক্রি কয়টা করলেন? একটাও করিনি। একটাও হয় নাই, মানে আজকে কি ক্রেতা নাই? একদম ক্রেতা নাই। আচ্ছা, আমরা একটু দামটা জানার জন্য আসলাম, একটু ধারণা দেন তো। এই যে এটা কয়টা দাঁত ছিল? এটা জোয়ান। কেমন দাম চাইলেন এই হাড্ডি শার্টটা? 29,000 টাকা চাওয়া দাম। আচ্ছা, ক্রেতা কত বলতেছে ভাইয়া? 23-24 বলে। সর্বশেষ চিন্তা ভাবনা কেমন আছিল আপনার, কত হলে বিক্রি করবেন? 25 পর্যন্ত দিবেন এরকম চিন্তা ভাবনা করছেন? এই যে এটা 25,000 হলে বিক্রি হবে, আমরা 25,000। আচ্ছা ভাই, ওই যে আপনার পিছনে এটা, এটার একটু ধারণা দেন তো আমাদের। হ্যাঁ, ওইটা দাঁত কয়টা? 27,000 চাচ্ছিলেন। দাঁতে কয়টা হয়েছিল ওইটা? এটা দাঁত কয়টা হয়েছিল ভাই? জোয়ান। আচ্ছা, ওইটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন? 25,000 হলে এই যে এটা বিক্রি হবে, আমরা একটু দেখেন। এই এই গরুগুলো কিন্তু একটু চাহিদা সম্পূর্ণ বেশি বর্তমানে, মানে আপনারা যারা মোটা তাজা করবেন ভাবছেন হাড্ডিসার গরুগুলো নিয়ে, মূলত তাদের জন্য আমরা এই প্রতিবেদন তৈরি করছি। আমরা যে এর পাশে দেখছি একটা হাড্ডিসার, এই হাড্ডিসারটার দামের ধারণা দিব আপনাদের। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার গরুটা দেখার জন্য আসলাম আমরা, একটু দেখেন তো দাঁত কয়টা হয়েছিল এটা? জোয়ান। চাইলেন কেমন দাম? 24 চাচ্ছিলেন। ক্রেতা কেমন দাম বলতেছে চাচা? 20-21 বলে। দেখি আমরা 20-21 বলে, 24,000 টাকা চাওয়া যায়। আচ্ছা, সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চাচা? 23,000 হলে দিলাম। 25 হলে দিয়ে দেবেন? 25,000 হলে বিক্রি হয়ে যাবে এই জোয়ান। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, যে এর পাশে দেখছি এটাও হাড্ডি শাক, এটা একটু দামের ধারণা করে দেওয়ার চেষ্টা করি। এটা কি দাম দর চলছে? 7,000 বলতে 27 37 কত বললেন ভাই? 3,000 মানে 33 পর্যন্ত ভাই। লাস্ট কত? 37 হলে রাখবেন নাকি? আচ্ছা, এই যে দেখাই আমরা, 37,000 হলে বিক্রি হবে। যদিও হাড্ডি শাক কিন্তু সেটা মাংস আছে, ওই জন্য রেটটা একটু বেশি। এ পাশে একটা দেখছি এটা দাম দেওয়া। ভাইজান আপনার কেমন চাইলেন দাম? 38। কেমন ক্রেতা কেমন বলে? 35 হলে ছাড়বেন? 38 চাওয়া 35,000 হলে বিক্রি হবে। জোয়ান না? জোয়ান হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। এই যে এর পাশে একটা হাট দিছে দিচ্ছে। ভাইজান আপনার এই দুইটা ব্যবসা বিজনেসে কি খবর? ব্যবসা বিজনেসে বাজার এখানে ভালো না। ভালো না? আজকে বেচা বিক্রি করলেন? কম কম। আজকে কি করেছেন? দুইটা করেছি। দুইটা মোটামুটি ভালো একটা হয়েছে কি প্রফিট? হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা চাই যে এগুলো ভালোভাবে বিক্রি হয়ে যাক। আচ্ছা আচ্ছা, এই যে কালাটা কেমন পাচ্ছিলেন দাম? কালাটা আমি দাম চাচ্ছি 25, ওরা বলতেছে 22। 22, 22.5 বলতেছে। দাঁত কয়টা? 8 দাঁত। 8 দাঁত। সর্বশেষ কত হলে বিক্রি করবেন? আমি 23 হলে দিয়ে দেবো। 23 হলেই দিয়ে দেবেন? মানে এই যে 23,000 হলেই এটা বিক্রি হয়ে যাবে। আর এই যে এইটা ভাইজান, এটা 27 বলতেছে। 27 বলতেছে। আপনার চাওয়া পাওয়া কেমন? আমি চাইছি হলো 28.5। লাস্ট কত হলে রাখা যাবে? 28 হলে দিয়ে দেবো। 28 হলে কিছুটা প্রফিট থাকবে তাই না? এই যে দেখেন, এটা 28,000 হলেই বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি কালিয়াগঞ্জ হাট থেকে আজকের বাজারের যে হাড্ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে এই হাড্ডিসার গরুগুলো দামের ধারণা দিচ্ছি। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা আপনার কেমন চাইলেন দাম? এটা 28 চাচ্ছিলেন। দাঁত কয়টা হয়েছে? দাঁত 6 দাঁত। ক্রেতা কেমন দাম বলে? 22-23 বলে। আপনার লাস্ট চাওয়া পাওয়া কত? কত হলে বিক্রি করবেন? 26,500 হলেই দিয়ে দেবেন? এই যে দেখায় এটি 26,500 হলেই
বিক্রি হবে। একটু দেখানোর চেষ্টা করছি, এর পাশে কিছু দেখছি, এগুলো একটু দামের ধারণা দেবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা নিয়ে আসছিলেন আজকে? তিনটা নিয়ে আসছিলেন, বেচা বিক্রি একটা হয় নাই। আচ্ছা এই যে সাদাটা দেখছি, এটা কত দাম চাইলেন? সাদাটা কত দাম চাইলেন? পঁয়তাল্লিশ হাজার টাকা। ক্রেতা কত বলে? আটত্রিশ সাড়ে আটত্রিশ হলেই দিয়ে দেবে। আর এই যে লালটা, এটা ছাব্বিশ বলছে, সাড়ে আঠাশ হলে বিক্রি হবে। এই যেটা আমরা একটু দেখাই আপনাদের, আজকের বাজারে হাড্ডিসার, এই বাজারে কিন্তু হাড্ডিসারগুলোই আমরা দেখছি একটু বেশি। তো এই হাড্ডিসারগুলোই একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভাই এটা কি কিনে নিলেন না বিক্রির? কিনা বেচা হয়নি। কার এটা? ও বান্ধে তুইছে, ৩৬ হাজার। দাম তো তাহলে ভালোই পাইছেন মনে হয়। দাম পাইছি ভালো, ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আর এটাও বিক্রি করলেন? এটা কত টাকা বিক্রি হয়েছে? ৪৩। বেশ সুন্দর সাইজ, দেখেন মাংস শরীরে, এই জন্য একটু রেটটা বেশি। এটা কত বললেন? এটা ৩৬ হাজার টাকা, এবং এটা ৪৩ হাজার টাকা। আমরা একটু সামনের দিকে যাবো। এ পাশে চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার এটা কেমন চলছে ব্যবসা বিজনেস? ভালোই চলছে। আজকে কয়টা বিক্রি করলেন? একটাই বিক্রি হয় না এখনো। দাম কি কেউ মনে মতো বলে নাই? কত বললো? কত বলে? ২৫, ২৫.৫৫। আর আপনার চাওয়া পাওয়া কেমন ছিল? ২৮ চাইছেন, ২৮ হলে কিছুটা লাভ হবে তাই না? এই যে ২৮ হাজার হলে বিক্রি হবে, ২৫ হাজার বলছে। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? আমি যদি নেই আপনার কাছ থেকে এখন কত নেবেন? ২৭ পর্যন্ত হলে দিবেন? এই যে ২৭ হলে বিক্রি হবে, এই যে দেখার চেষ্টা করছি। আচ্ছা ধন্যবাদ বিক্রি করেন, আমরা চাই যে আপনার কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়ে যাক। এ পাশে দেখছি কিছু হাড্ডিসার, ছোট ছোট করে বলে একটু দাম জানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? হ্যাঁ ভালো, ভালো আছেন। এই যে আপনাকে তো আমরা দেখি যে সব হাট আপনি মোটামুটি জান। এই যে কালিয়াগঞ্জের হাট তো একটু ছোট, এখানে কি রেট ভালো পাওয়া যায় নাকি একটু কম দামে পাওয়া যায়? মোটামুটি আছে আর কি। মোটামুটি রেটটা কি অন্যান্য হাটের মতো নাকি একটু কম? একই প্রায় কাছাকাছি। আচ্ছা এখানে সব থেকে কোন গরুগুলো বেশি পাওয়া যায় বলেন তো? ২৮ ক্রেতা কেমন বলে? দাম কত? ২৪ বলে। আর লাস্ট কত হলে বিক্রি করা যাবে? ২৫ হাজার হলেই বিক্রি হয়ে যাবে, দেখা যাবে সর্বশেষ ২৫ হাজার। এটা সপ্তাহে তো একদিনই বসে না, শুধু মঙ্গলবার? আচ্ছা ভাইজান এটা কত চাচ্ছিলেন? ২৮ চাচ্ছেন। দাঁত ৬টা কত বললো ক্রেতা? ৫.৫ মানে ২৫.৫ কত হলে বিক্রি করবেন সর্বশেষ? ২৭ হাজার হলেই বিক্রি করবেন, এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ২৭ হাজার হলে বিক্রি হবে। কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছে। আচ্ছা আচ্ছা এই যে এটা কত চাচ্ছিলেন? ওইটা এটা এটা চাচ্ছি ৩৮ ক্রেতা কেমন বলতেছে? ৩২ করেছে। ৩২ তো দিবেন না নাকি? দেওয়া যায় না, দেওয়া যায় না। সর্বশেষ কত আসবে? ১০০০ মানে ৩৩ দাঁত কয়টা চাচা? এটা ২ দাঁত। আচ্ছা এগুলো তো কুরবানি হবে তাই না? হ্যাঁ। কতটুকুর মতো গোস্ত হতে পারে এটা? ৬৫ কেজি হবে। ৬৫ কেজির। আচ্ছা ধন্যবাদ। আমরা দেখেন দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি কালিয়াগঞ্জের হাটের অবস্থানটা একটু দেখেন। এই ধরনের যে ধরনের গরুগুলো আপনারা দেখলেন এই প্রতিবেদনে,
এই ধরনের গরুগুলোরই কিন্তু এখানে আমদানিটা একটু আমরা বেশি লক্ষ্য করলাম।